বিগত কয়েকদিন ধরেই আমরা লাগাতার দেখেই যাচ্ছি মালদা জেলার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। বৃষ্টি কমলেও এখনো কমেনি জল। টানা বৃষ্টির জেরে জলে ভাসছে মালদার ইংরেজ বাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। জল যন্ত্রণা থেকে কিছুতেই স্বস্তি মিলছে না মালদাবাসী। পুরসভার 3, 23, 25 নম্বর ওয়ার্ডে জল পেরিয়েই চলছে যাতায়াত। জলমগ্ন হয়ে রয়েছে আইসিডিএস সেন্টার, ব্যাহত হচ্ছে আইসিডিএস সেন্টারের কাজকর্ম। মিড ডে মিলের খাবার নিতে যেতে পারছে না শিশু ও মায়েরা। কতদিনে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দার। প্রায় এক হেঁটু করে জল, বাচ্চারা আসতে পারছে না, মায়েরাও আসতে পারছে না। বাচ্চারা এখন খাওয়ারটা দিদি করছে, তা কষ্ট করে ওভাবেই বাড়ি বাড়ি যেয়ে বলে আসছে, তারপর মায়েরা আসছে, কষ্ট। খুব মারাত্মক পরিস্থিতি হয়ে আছে, কারণ চারিধারে জল, শুধু জল নয়, কারুর বাড়িতে একটু বসা বা ওঠার জায়গা নেই। খুব কষ্টকর, জল দিয়ে আসছি, এই যে বাচ্চা আনতে যাওয়া কষ্ট, বাচ্চারা আসতে পারছে না, মায়েরাও খাবার নিতে আসতে পারছে না, কিন্তু খাবার আমি করছি, পরিষেবা আমি দিচ্ছি, এর মধ্যেই কষ্ট করে কাজ করছি। খুব খারাপ অবস্থা আছে আমাদের চারদিকে, জল ছাগলের ঘরে জল উঠে গেছে, খুব কষ্ট। আমার সাপ খুব ঘুরে বেড়াচ্ছে, তো সাপ ঘুরছে, ওখানে বড় বড় সাপ আছে, এরকম থেকে সব জায়গায় সাপ। আর শুধু জল আর জল, চারদিকে জল নামছে না, জল জল নামছে না, অল্প অল্প নামছে। জলের নিচে পুরসভার বিস্তীর্ণ এলাকা, চিন্তিত ওয়ার্ডের কাউন্সিলর। জল সরানোর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আশ্বাস পুরসভার চেয়ারম্যানের। হ্যাঁ, আমার ওয়ার্ডের প্রায় 70% অংশ এই অতিরিক্ত বৃষ্টিতে জলে ডুবে আছে। আইসিডিএস সেন্টার, নেতাজি কলেজে আইসিডিএস সেন্টার ডুবে আছে, এবং শুধু নেই আইসিডিএস সেন্টার নয়, আমার মণ্ডলপাড়া এলাকার একটি জলের পাম্পও জলের তলায় ডুবে আছে, এর ফলে মানুষের জলেরও ভীষণ কষ্ট হচ্ছে। আমরা বিকল্প একটা ড্রেন তৈরি করছি ঠিক ব্রিজের গা লেগে, ব্রিজ বলতে এনএইচের গা লেগে চেঞ্জ করছি, ওই ট্রেনটা আশা করি 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। জমা জলে বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, জানিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। বিভিন্ন ওয়ার্ডে জল জমে আছে, ওয়াটার লগিং হয়ে আছে, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার। তারপরে প্রশাসনের কর্তারা বেছে বেছে কয়েকটা ওয়ার্ডে গিয়ে কেমন মতো ফটো সেশন করে জল বের করার প্রক্রিয়া কতদিনে সমাপ্ত হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সামনেই দুর্গাপুজো, এখনো কি ইংরেজ বাজারের বিস্তীর্ণ এলাকার মানুষকে পুজোর সময়ও কি জলবন্দী থাকতে হবে? মালদা থেকে সমক্রাইডি, ক্যালকাটা নিউজ।